গত পাঁচই আগস্ট আয়োজিত অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজার প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন নৃত্যগোপাল দাস ভূমিপূজার ঠিক এক সপ্তাহের মাথায় তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে তার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর সম্প্রতি মথুরা গিয়েছিলেন তিনি মথুরার শাসক সর্বাগ্য রাম মিশ্র জানালেন শরীরে সামান্য জ্বরের উপসর্গ দেখা দিতেই অ্যান্টিজেন টেস্ট করানো হয় প্রধান পুরোহিতের সম্প্রতি করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে তার তবে আপাতত সুস্থ আছেন তিনি শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় তার অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়েছে উল্লেখ্য রাম মন্দিরের ভূমি অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে প্রদীপ দাস নামে এক পুরোহিত সহ মন্দিরে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা জন পুলিশ কর্মীর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে এরপর মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ববিধি মেনেই রাম মন্দিরের ভূমি অনুষ্ঠানের আয়োজন করেছিল মন্দির কর্তৃপক্ষ তবুও আক্রান্ত হলেন মন্দিরের প্রধান পুরোহিত ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল আর এস এস প্রধান মোহন ভাগবত সহ প্রায় একশো জন সদস্য সম্ভবতই প্রধান পুরোহিতের সংস্পর্শে আসা প্রত্যেকেরই এই মুহূর্তে নিজেদের সেলফ আইসোলেশনে রাখা উচিত তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য ভিআইপি ব্যক্তিত্বরা নিজেদের কোয়ারেন্টাইনে রাখবেন কিনা সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি যদিও অনেকেই বলছেন ভূমি পর প্রায় আট দিন কেটে গেছে। এখন অন্য দেশ সংক্রমণের আশঙ্কা ততটা নেই ভূমি কয়েকদিন আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এখনও তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি সেই সময়ে উদ্বেগ তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে কারণ তার দুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন শাহ যে বৈঠকে নয়া শিক্ষানীতি অনুমোদিত হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংরাও উপস্থিত ছিলেন শাহের সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বাংলার বেশ কয়েকজন বিজেপি সাংসদকে কোয়ারেন্টাইনে যেতে হয় যদিও তাদের প্রত্যেকেরই কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে